তিনিচুকীয়াত মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর পুত্তলিকা দাহ। তিনিচুকীয়া জিলা যুব কংগ্রেসের উদ্যোগত সোমবারে তিনিচুকীয়াত মূল্য বৃদ্ধি আর তিনিচুকীয়া পৌরসভার দ্বারা দুবারক কর সংগ্রহ করে অহার প্রতিবাদত এক বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনিচুকীয়ার জিলা যুব কংগ্রেসের অর্ধ শতাধিক প্রতিবাদকারীয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুত্তলিকা দাহ করে। নরেন্দ্র মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী আর সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা পিছরপরাই অসমকে ধরে সমগ্র দেশতে একটা আমূল পরিবর্তন ঘটিছে, যার ফলস্বরূপে আজি জনতার পাকঘর জুই লাগবে আরম্ভ করেছে। অত্যাবশ্যক সামগ্রীর দিনক দিনে মূল্য বৃদ্ধি হয়ে গেছে। পিঁয়াজের দাম 80 টাকা পালে, রসুন 200 টাকা, তেনেক মসুর ডাল মিঠাতেল সকল অত্যাবশ্যক সামগ্রীর মূল্য দিনক দিনে বৃদ্ধি হয়ে গেছে। পেট্রোলজাত সামগ্রীর মূল্য বৃদ্ধি হয়েছে। ইয়ার পিছতে আমি কব বিচার বিশেষ এনেকা একটা বিভাগ নাই যদি বিভাগত দুর্নীতি হওয়া নাই, সিন্ডিকেট হওয়া নাই। দৈনন্দিন সংবাদ মাধ্যমের যোগে আমি গম পাইছো যে প্রত্যেকটি বিভাগতে দুর্নীতি হয়েছে আর এটা সিন্ডিকেটর বৃহৎ একটা চক্রয় সিন্ডিকেট সংস্কৃতি গড় লো উঠিছে। বিশেষ তিনিচুকীয়া জেলারপা যে কাঠ কয়লা আদি করে একটা সিন্ডিকেট বৃহৎ সিন্ডিকেট চলি আছে। এই গোটেই সিন্ডিকেট সমূহ বন্ধ আর অত্যাবশ্যক সামগ্রীর মূল্য বৃদ্ধি আর দেশত নিবন সামগ্রী বৃদ্ধি হয়েছে। আর এই সকল সমস্যার উপর প্রতিবাদ করে আমি তিনিচুকীয়া জেলা যুব কংগ্রেস আজি একটা প্রতিবাদী সমদল উলিয়াই সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া আর নরেন্দ্র মোদী ডাঙরিয়ার প্রতি মূর্তি দাহ করে ইয়ার প্রতিবাদ করো। আর আমি তেখেতসকলক দাবি জানাইছো যে তেখেতসকলে দুইজনে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী নিজের বিফলতা স্বীকার করে পদত্যাগ করবলে আমি আহ্বান জানাইছো। তিনিচুকীয়াৰ পৰা ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট ৰাজেশ প্ৰসাদৰ সহযোগত নিউজ ডেস্ক ৰিপৰ্ট অসম ভিউ।